ও শিট, কার যেন মোবাইল পড়ে গেছে। ওকে, উফ, মোবাইলটা ভেঙে গেছে। পড়ছে কেমনে দেখেন তো এটা? জি জি ভাই, কি অবস্থা হয়েছে দেখেন, ভেঙে গেছে। এটা কি রে, মোবাইলের মতো মনে হইলো, দাঁড়াও একটু সাইড করে নেই। ও শিট, কার যেন মোবাইল পড়ে গেছে। ওকে, উফ, মোবাইলটা ভেঙে গেছে। দেখি খোলা আছে কি না, তাহলে তো বলতে পারবো যে ফোন দিয়া। না, মোবাইলের লকও খুলতেছে না, ফোনও চালু হইতেছে না। কি অবস্থা আসলে, এখান দিয়ে অনেকে যায় তো, কার পড়ছে কে জানে। এখন এটার মালিক কেমনে খুঁজে পাই, এখানটা তো কত মানুষ আসা যাওয়া করতেছে। এখন আশপাশে কারে খোঁজ বলে ভাই, দাঁড়া একটা বুদ্ধি পেয়েছি, সিমটা আমার মোবাইলে ঢুকাই এটার। চাবিও কই, খুঁজে পাইতেছি না। সিমটা আমার মোবাইলে ঢুকাইলে আশা করা যায় যেটা মালিকরে খুঁজে পাবো। ও, রবি সিম আছে একটা, দেখি এটা রাখি আগে। কার মোবাইল কেমনে পরে ভাই, কিভাবে রাখে আল্লাহ জানে। দেখি এখন আমারটাতে আবার ঢুকাইতে হবো, কি প্যারা। ওকে, ফোন রেডি, ওয়েলকাম টু রবি ফ্যামিলি। দেখি কোনো ফোন আসে কি না। ও, ফোন আসে পড়ছে অলরেডি, মেবি এটাই হবে। দেখি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আপনার কি ফোন হারা গেছে? হ্যাঁ, আমি যে মোবাইল তো ভেঙে গেছে ভাই, তাই সিমটা আমার মোবাইলে ঢুকাইছি আর কি। আমি ওই যে ঢালিকান্দি থেকে হরজতপুর যাওয়ার যে রোডটা আছে না, স্টিল ব্রিজের পরে ওখানে। আপনি কোথায়? ও ভাই, আমি তো এই যে এখানেই আছি, কাছাকাছি আছি। আপনি ওখানে দাঁড়ান দেখি, আমি আসছি ভাই। আচ্ছা, আপনি বলেন, আমার সাথে মোটর সাইকেল আছে, সমস্যা নেই, আমি আসতেছি। আপনি কোথায় আছেন? আমি আসছি হচ্ছে এই ঢালিকান্দি মোটর থেকে একটু সামনে একটা কালপাট আছে ছোট, আপনার সামনেই আছি আমি, ওই রোডে। ও আচ্ছা আচ্ছা, কালবাট না? ও হ্যাঁ, আমি চিনতে পারছি ভাই, আসতেছি, সমস্যা নাই, আপনি ওখানেই থাকেন, টেনশন নিয়েন না। আপনার মোবাইলটা ভাই কি মডেলের বলতে পারবেন? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই পাইছি, কালো কালারই, সমস্যা নাই, যাক আপনি টেনশন নিয়েন না। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন, আমি আসতেছি। যাই হোক, মোবাইলের যে মূল মালিক তারে পাই গেছি, এখন চলেন যাই, মালিকরে মোবাইলটা দিয়ে আসি। সো, কালভার্টটা পেয়ে গেছি, ওই যে সামনেই কালভার্ট, দেখি যাই কালভার্টের ওখানে। এই ভাইটা তো বসে রয়েছে, মনে এই ভাইরই হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি কি মোবাইল হারানো গেছে? আপনার মোবাইলটা কী কালার ছিল বলেন তো। এই যে দেখেন না, এটা তো আমার মোবাইল, আপনার মোবাইল আমি ব্যাগে রাখছি। পড়ছে কেমনে ভাই? গাড়িতে আসা ধরছে ভাই, পড়ে গেছে পকেটে। আচ্ছা আচ্ছা, দেখেন তো এটা। জি জি ভাই, এটা কি অবস্থা হয়েছে দেখেন, ভেঙে গেছে। হ্যাঁ, তারপর ভাই পেয়ে দিচ্ছেন আপনাকে ধন্যবাদ, কারণ এরকম উপকার আসে মানুষের জন্য। না, মোবাইল তো ভাই একবার পুরো ভেঙে গেছে, আমি ওখানে আসতেছিলাম তো, রাস্তায় কিনা দেখি পড়া পরে আর কি, কষ্ট লাগতেছে না যে মোবাইলটা ভেঙে গেছে। যাই হোক, তো পড়ছে মানে কি পকেটে ছিল, এই জন্য সমস্যা হয়েছে এটা, এই যে পকেটে রাখলে টের পাওয়া যায় না আসলে কেমনে পড়ে যায়। যাক, তো ভাইয়ের নামটা কি? যাক, ভাইয়ের বাসা কোথায়? আশপাশেই। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আর মোবাইলগুলো একটু সাবধানে রাখেন পকেটে। হ্যাঁ, একটু চেন সিস্টেম পকেট ব্যবহার করবেন, নয়তো ব্যাগে রাখবেন, এইসব পকেটে রাখলে তো পড়ে যাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন ভাই। হ্যাঁ, ওকে ভাই, আসি।
ওকে ভাই, ধন্যবাদ ভাই, আসে। সো গাইস, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সম্পূর্ণ একটা বানোয়াট ভিডিও, কিন্তু এই ভিডিওর যে মানে ঘটনা এটা হচ্ছে একদমই বাস্তব ঘটনা। এবং এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের সাথে। এবং ইমরান ভাইকে তো আপনারা সকলেই চেনেন, এই কারণে আমরা ওই ভিডিওতে মানে ইমরান ভাইকে আনি নাই, আমরা গাফায়ের ভাইকে সেই স্ক্রিপ্টটা দিছি আর কি। তো আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, অর্থাৎ যারা সিএনজি বা মোটরসাইকেল ওঠেন এবং প্যান্টের পকেটে যখন মোবাইল রাখেন তখন এই মোবাইলটা পড়ে যেতে পারে। সো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সাবধান করা, যেন আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই মোবাইলটা যেন আমরা ঠিকমতো রাখতে পারি এবং সেফ রাখতে পারি, এই কারণে আমাদের ভিডিওটা বানানো। সো কেউ নেগেটিভলি বা খারাপভাবে ভিডিওটা নেবেন না। তো আশা করছি সবাই এই ভিডিওটা দেখার পর থেকে সতর্ক হবে। আসসালামু আলাইকুম।